সাবমিশন 7 দিনে 14টা। হ্যালো, অ্যাসাইনমেন্ট কালকে থেকে 7 দিন টাইম, 14টা সাবমিশন, মানে পার ডে 2টা কইরা। কালকে থেকে 2টা কইরা 7 দিনে 14টা সাবমিশন, ব্যাপারই না। কবায়লাম পরে পুরাই কবায়লাম। কালকে থেকে একদম কোবাবো, কোনো সমস্যা নেই। হো হো, ভুলে গেছিলাম মাঝখানে একদিন শুক্রবার আছে, মাঝখানে একদিন ফ্রাইডে আছে, পুরা দিন বন্ধ, একদিন 4টে করুন। তাহলে শুক্রবার দিন 4টা, বাদ বাকি 7 দিন, যেই কদিন যে যে কোন থাকে ওই দিনই সব কাজ। ওকে, মুভি দেখি। হ্যাঁ বন্ধু, কি অবস্থা? মুভি দেখ যাবা? কোন মুভি? নবাব দেখুন, দোস্ত দেখুন, দেখুন দেখুন রাইট নাও দেখুন। অ্যাসাইনমেন্ট? আরে দোস্ত এখন দাঁড়া, দোস্ত বেশি বাজে না, মাত্র সকাল হয়েছে, কোনো সমস্যা নাই, রাত্রেবেলা এসে সব করলাম, কোনো ব্যাপারই না, ঠিক আছে? কোনো ব্যাপার না, আমি আসতেছি, আই এম কামিং ডুড। কালকে শুভকাম সকালে করতে হয়, কালকে থেকে অ্যাসাইনমেন্ট। শুভকাম সকালে কাম, 5 দিনে সব শেষ। ও চরম পেট বললো। ও 4টা বাজে, এখন গ্যাস করতে মন চায় নাকি? চাই আমি এটা বুঝতেছি না। কালকে আমি আনিকা থেকে সব বুঝলাম। কালকে যদি আমি বুঝে শুরু করি তাহলে 2 দিনে 7টা হয়ে যাবে, 7টা হয়ে যাবো। আম্মা বলছে আমি 2 দিনে 7টা করে পারবো, 2 দিনে 7টা কোনো সমস্যা নেই। ক্রিকেট খেলাসি? আনিকা এখনো আসতেছে না, মাত্র 2 দিন বাকি।
ফিরে আসিস না কেন? অ্যাসাইনমেন্টটা বুঝাবি না? কতগুলো অ্যাসাইনমেন্ট বাকি? ও বাইরে গেছিস? বেশিক্ষণ লাগবো না আসলে, মানে 14 মিনিট লাগবো। আচ্ছা ঠিক আছে, তাতে আর বলিস, আচ্ছা সমস্যা নেই। এমনি গেলাম সাত দিন যে আইডিয়া আপাম বিদে যাম।